করোনা টিকা ক্রয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সরকারি হিসেবের সঙ্গে 22,000 কোটি টাকার ফারাক দেখতে পেয়েছে সংস্থাটি। করোনার কারণে 2 বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার মহামারী নিয়ন্ত্রণে থাকায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নওগাঁর পোরশা সীমান্ত থেকে মামুন নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার ভারতীয় সীমান্তের 231/7 এস পিলারের ঢাকাবিল এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 6 ভাইয়ের স্বজনরা প্রধানমন্ত্রীর অনুদানের 35 লাখ টাকা হাতে পেয়েছেন। মঙ্গলবার অনুদানের চেক তুলে দেওয়া হয়। নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার $510 কোটি বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানায় দেশটি। আচরণবিধি ভঙ্গের দায়ে পেসার খালেদ আহমেদকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির 15% কেটে রাখার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। পহেলা বৈশাখ মানেই উৎসব আনন্দ, আর এই আনন্দে যুক্ত হলেন শিল্পী সন্দীপন। বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন গান ও ঢাকি বাজারে ঢাক।